যে এক ছেলে বলেছিল আমাদেরকে মেসেজ করে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি হুজুর, তাকে বিয়ে করতে চাই, এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছে না। তো এই ছেলের মধ্যে কি চেতনাটা কি, সে প্রেম করছে ঠিকই, হারাম অ্যাফেয়ার্সে আছে ঠিকই, কিন্তু সে তাকে বিয়ে করতে চায়, ওটা হালাল করতে চায়। আর এক ছেলে মেসেজ করছে, সে বলছে যে আমি এরকম জেনায় লিপ্ত ছিলাম, এখন আমি কি করব, আমি কি ওগুলো ছেড়ে দিয়ে ফিরে আসব, নাকি আমি ওই মেয়ের সাথেই যেন অব্যাহত রাখবো? কি এই দুই ব্যক্তি কি সমান? সমান না। এটাই বোঝাচ্ছি আপনাদেরকে, দেখুন চার শ্রেণী মানুষের কথা নবীজি বলেছেন। এক শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি যে নিজে সুদ খায়। কারা কারা খাই এবার হাত উঠান, কারা কারা খান? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শ্রেণী যারা খায় না কিন্তু মানুষকে দেয়, এবার দেন কারা কারা? আচ্ছা, তিন নাম্বার খায়ও না দেয়ও না, খায়ও না দেয়ও না, সাক্ষী থাকে। সাক্ষী আছেন কারা কারা? সাক্ষী অনেক জনে আছে। আচ্ছা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চার নাম্বার খায়ও না দেয়ও না, সাক্ষীও থাকে না, লিখে রাখে। এবার লেখেন কারা কারা? এইবার তো মুশকিল, এখানে তো অনেক বিসিএস ক্যাডার আছেন মনে হয়, এবং অনেক এমন এমন সেকশনে জব করছেন যেখানে লিখতে হচ্ছে নাকি। তো এই চার শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? ভাই আমি শুনাই আপনাকে খালি, আল্লাহ নবী বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়ে গেলাম, এতটুকু বলেছেন। এখন আপনি যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ কাঁধে নিয়ে আমার আমলগুলো কবুল হচ্ছে, বা আমি কবরের অ্যান্সার দিতে পারবো প্রশ্নোত্তর, আমি মিজান এই মিজানের দাড়ি পাল্লা আমার নেকির পাল্লা ভারী হবে, বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো, হ্যাঁ, বা আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো, আমি বলবো এই চিন্তাটা হবে একটা অলিক প্রসূত কল্পনা, আর কিছু না। এখন তওবা করেন আমার সাথে, বলেন আজকে থেকে কোনো রকমের সুদি কারবারে থাকবো না। তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করলেন তো? ভ্যান চালায় খাবেন, রিক্সা চালায় খাবেন, কৃষিকাজ করে খাবেন, ব্যবসা করে খাবেন, ছোট্ট একটা মুদির দোকান করে খাবেন, যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচিগিরি করে হলে খাবেন, সেলুনে বারবার হয়ে খাবেন, তারপরে সুদের দিকে যাবেন ইনশাআল্লাহ। পারবেন? আপনার রিজিক কি আপনার হাতে না আল্লাহর হাতে? না, আমাদের রিজিক তো আমাদের হাতে। যে ব্যক্তি মনে করে রিজিক আল্লাহর হাতে, সে কি কখনো ঘুষ নিতে পারে? সে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে? সে অন্যের জমি সিজ করতে পারে? সে দুর্নীতি করতে পারে? সে সুদ খাইতে পারে? কেন খায়? কারণ সে মনে করে রিজিকের মালিক সে নিজেই। এগুলো করলে তার সম্পদ বাড়বে, না করলে সম্পদ বাড়বে না, এই কারণেই তো সে কাজগুলো করে। আর আমি খুব ভালোই বুঝি, অ্যাটলিস্ট আমি খুব ভালোই বুঝি যে এই কাজগুলো ব্যক্তিরা কেন করে। উত্তর শুনবেন? উত্তর হচ্ছে পরিবারের জন্য। কার জন্যে? পরিবারের জন্য। মা, বৃদ্ধ মা আছে দেখতে হবে, দুই বাবা আছে দেখতে হবে, স্ত্রী আছে, আর স্ত্রী মাশাআল্লাহ একদম ফ্যামিনিস্ট, তার চাহিদা পূরণ করতে তার হিমশিম খেতে হয়, হ্যাঁ, একটা শাড়ি নেবে 20,000, ঠিক আছে, স্ত্রীর চাহিদা অনেক, গহনা গাড়ির অনেক চাহিদা, আর না দিলে তো আবার সমস্যা, বাসায় গেলে তো মানসিক টর্চার সেলে রেখে দিবে। এখনকার বেশিরভাগ পুরুষই কিন্তু নির্যাতনের শিকার, এখনকার বেশিরভাগ পুরুষ কিন্তু পুরুষ নির্যাতনের শিকার, ম্যাক্সিমাম বাসায় গিয়ে দেখবেন টর্চার, এক একটা রিমান্ডের সেলের মতো, বুঝছেন? এবং এটা 7 দিন, 5 দিন, 7 দিনের রিমান্ড না, এটা লাইফ টাইম রিমান্ড, মানে পুরো পুরো জীবন ধরে এই রিমান্ড চলবে আর কি। তো এই যে সমস্যা, তো কার কার জন্য করি? পরিবার, সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন, এগুলোর জন্য। কিন্তু একটা কথা শোনেন আমার, আমরা যখন মারা যাব না, আমরা মারা গেলে পরে 40 দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে, বিশ্বাস করছেন না? এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না, বছরে একটা বারও কি কবরস্থান কেউ গিয়েছে? হয়তো যায় মৃত্যুবার্ষিকী ওই দিন যায়, তাই না? দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে, আমরা ব্যস্ত হয়ে গেছি, ঠিক একইভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে। এই জন্যে আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা, আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা, যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই।
বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন। দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই, আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন। জীবন অনেক পাপ করেছেন, ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, দিনের জন্য কিছু করেন, দিনের ফিকির করেন, পড়াশোনা করেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখুন, এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হাদিস যথেষ্ট, যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। ইনশাআল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে, আমরা যদি না খেয়েও মরে যাই, আল্লাহ পাক না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ, রিজিক আছে খাবো ইনশাআল্লাহ, কিন্তু হয়তো বা অভাব হবে, টাকা পয়সা একটু কম হতে পারে, অন্যের দশতলা ফ্ল্যাট হবে আমার হবে না, ঠিক আছে, অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না, কিন্তু ইনশাআল্লাহ তাআলা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা, এটা মুসাফিরের জীবন না, মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ, কাটবে না, যে কোনোভাবে হোক কেটে তো যাবেই ইনশাআল্লাহ। এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি, জানেন, দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, গিবত তহমত খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কী শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ, এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্না মা আল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো, দুনিয়াতে না পেলে কী হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। যুবক ভাই, এসব জেনা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাআল্লাহ, পাবেন ইনশাআল্লাহ, এটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ, ঠিক আছে, অন্যায় পাপ ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ। তো এই দুনিয়ার জীবনটা ধোকা, একটা ছোট্ট জীবন, পুরা ধোকা, কিচ্ছু নাই এর মধ্যে, আমার কথা শোনেন, এই দুনিয়ার জীবনে কিছুই নাই, চারপাশে অনেক কিছু মনে হবে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, স্ট্যাটাস আছে, টাকা পয়সা প্রতিপত্তি সব আছে, আদতে আপনি একা, আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে, একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে, কেউ নাই সাথে, আমারও সাথে কেউ নাই। কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম, বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি, আমাকে সবাই চেনে, আমি ইকোনমিক সেক্টরে লিড দেই, রাষ্ট্রকে লিড দেই, আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই, আমাকে দেখলে মানুষ বাহবা দেয়, ইত্যাদি ইত্যাদি, দিন শেষে আমি একা, আপনিও একাই, আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে, এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিচ্ছু না। তো এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন।